আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়ব, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, একজন তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়, একজন তো নাই, একজন নাই, দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ, বেশি কিছু করতে হবে বেশি না, এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না, যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো, আমাদের জীবনের দুইটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না, একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতে পারে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না, ঘুমের ভিতরে যা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে, এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে, আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝামো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম, মান আরাদ আননি নাদাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কি না এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদ আননি নাদাইতুহু মিন করিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস, সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নাইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না, এখন কয় তুই গেলে কতজন পামু ঠিক না, মনে বুঝা লাগছে ঠিক না, তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেল আমি কতজন পামু ঠিক না, এখন তো এরকম চলতেছে ঠিক না, মনে বুঝা লাগছে চালাক তো, সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না, হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে, আমি এই জন্য না, হাসানের জন্য না, আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা আলি মান আরাদা আননি না দাইতুহু মিন করিব, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলবে আমাকে ছেড়ে, কই চলবে আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল, আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল, এই মুহূর্তে চলবে
ওই পরের মুহূর্তে চলবে কি করে চল আনতুমুল ফকারা ও বান্দা আমার থেকে দূরে যাস না আমি ব্যতীত তুই চলতে পারবি না তুই আমার মুহতাজ তুই আমার মুখাপেক্ষী আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না যদিও তুই বুঝিস না যদিও তুই ভাবিস না যদিও তুই শিখিস না যদিও তুই জানিস না যদিও তুই পড়িস না কিন্তু শুন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না কোথায় চলবে পিছে থেকে আইসাটা তো বেশি চাও না যখন করলাম ওয়াদা যখন তওবা যখন করলাম আসেন আজকের থেকে শিখি আলেমদের কাছ থেকে শিখি আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি আমি সোজা বইলা দিতেছি হায় জান্নাতের চাবি যার কাছে মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না অন্যের কাছে যায় হ্যাঁ তার কাছে যায় না জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে এর আগে কেউ খুলবে না কেউ খুলবে আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি জিজ্ঞাসা করা হবে কে বলছে আমি খুলো বলছে আল্লাহ হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না আপনি আসছেন এই জন্য খুলতেছেন চাবি নবীজির হাতে নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া ওনার ওনার নবীর গোলাম নবীজির গোলাম কবি মনে হয় এটাই বলছে কোরআন মনে হয় এটাই বলছে নবীজি কবি এটাই বলছে ক্যা অফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ আমার বন্ধুর গোলাম হয়ে যা আল্লাহ বলে আমি তোর হয়ে যাব দুনিয়ার কি জিনিস ইয়ে দুনিয়া কে চিজ হয় লৌহ কলম তেরে হ্যাঁ সমস্ত জগৎ তোর হাতে উঠা দিয়া দিব যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি এই জন্যই তো ছাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড় অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ ইচ্ছা মত সব তোর জন্য তোর অধীন করে দিব আর জান্নাত তোকে দিয়া দিব আসা আজকে মুসলমান নির্যাতিত এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত ঠিক না সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখে না মুসলমান মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জত রাখে না আল্লাহটা বাদই দিলাম নবীর ইজ্জত রাখে না মুসলমান উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে আজকে নির্যাতিত আমরা আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে ঠিক না তোমাদের পায়ে হাত রাখি যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না বুকে লাগাবে না মাথায় রাখবে না কোনোদিন না কেন ওরা রূপরেখা দেখে না ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ স্কুলে যাওয়ার সময় স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট শ্যান্ট টি শার্ট ফি শার্ট তোমার টাই সাই এগুলো ওরা দেখে না বিশ্বাস হয় না না করতে হবে অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না আমি দুনিয়া ঘুরা বলতেছি কোনো মিডিয়া পয়রা বল পত্রিকা পয়রা বলতেছি না
দুনিয়ায় দেখা বলতেছি, আমি দুনিয়ায় দেখছি বহু। ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোর আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাটতে গেলে প্যাট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ ইসলামই দেখা যাইতেছে, যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন? ওইটার ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ। সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালো, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে না, মোবাইল সবাইল সব গাইটা দেখছে, ছয় ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমা ছাড়ছে। এবার যা, ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে। এবার বোঝো, তুমি তো ওদের রঙ্গি রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙ্গি আছি, এই জন্য মুস্কি আছি, তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম আদর্শে আদর্শ বান হব, শিখব পাক্কা, আগে মোলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা, এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো, পারবেন? ওয়াদা, আমার নামাজ। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছে, আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো দুটা কাজ করতে হবে আমাকে। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় না, শুধু প্রতিবাদ করলে হবে না, ওরা প্রতিরোধ করতেছে, আমরা সাত সমুদ্রের ১৩ নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি। একভাবে হইল যে প্রতিদিন ওদের জন্য দুই রাকাত সালাত ও হাজত পড়া, পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য দুই রাকাত নফল পড়ে, সালাতুল হাজত পড়ে। আর আরেকটা হাদিসে আছে, আসাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য এক টাকা সৎকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই, আপনি দশ দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? দশ টাকা। দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকার রং দেখায় দিয়েছে। যদি দশ দিনের ভিতরে সমাধান না হলো আবার দশ দিনের দশ টাকা দেন, এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস খোদার কসম, একদিন আপনার সৎকার রং নিবেই নিবে, ইহকালও পাবেন পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে ওদের প্রতিরোধের সাথে আপনি হান্ড্রেডে হান্ড্রেড ওদের সাথে আপনি সম্মিলিত হইলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সৎকা করবেন, কে কে করবেন দেখি? হ্যাঁ,
করবেন তো? সত্য তো? আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ, এটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে, একদিন সারা দুনিয়া বিশ্বাস হয় না, একদিন না হোক এক সপ্তাহে পারে, কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব, যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাটি, মাটি খাটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা, এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছে আইছে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাফলো আনেন, ঠিক না? ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় যায়? ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে, দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করা দেয়, যে নেট বন্ধ করুক, ব্যবহার করব না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না বেশি, কেউ ব্যবহার করে, সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়, মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে, এই জন্য বৈরও লাভ নাই। তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই তিনটা চারটা কাজ আমাদের, প্রতিবাদ করা, সালাতুল হাজত পড়া, সৎকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সৎকা করতে পারবেন? নগদ যদি চাই, কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাব না, এটা ইসরায়েলে পাঠা, ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কি করে, ভালো মতে উঠান না দেখি, আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়ে যাব আপনাদের নামে সবকা, নামান নামান ফিলিস্তিনের জন্য। তাহলে কই ভলান্টিয়ার কই, নামেন নামেন ফিলিস্তিনের জন্য, 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে, যে যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম, আল্লাহ যেন এই সৎকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জিতায় দেন। আপনার এই সৎকার পাওয়ার আছে, পাওয়ার, একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই না, আমি চাইছি ফিলিস্তিনের জন্য, আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের, সৎকা দেন আপনি, সৎকা চাইছি ফিলিস্তিনের জন্য। এটা জমা হবে এই মাদ্রাসায়, জলদি জলদি এখনই দোয়া হবে, যারা দিয়া ফেলছেন ওরা দুরুদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে, সত্য তো? দোয়া করব। জলদি 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 ভাই, যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে, মাশাআল্লাহ, বেশি দিতে পারলে অসুবিধা নাই,
ওটা আপনি নিয়ত করেন যে আমি এক বছরেরটা দিয়ে দিলাম, আমি ছয় মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম দশ দিনেরটা দেন, পাঁচ দিনেরটা দেন, আরে এক টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়ব, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপচায় ঘুমায়, একজন তো নেই, একজন নেই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপচায় ঘুমাই তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুণা মাপ। বেশি কিছু করতে হবে, বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে ষাট সত্তর বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের দুইটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, পনেরো বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। আল্লাহ এটা মাফ করতে নেই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করবেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে, এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝাবো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কি না এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস, সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নেলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না, মনে হয় বুঝা লাগছে, ঠিক না, কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেল আমি কতজন পামু, ঠিক না, এখন তো এরকম চলতেছে, ঠিক না, মনে হয় বুঝা লাগছে, চালাক তো, সব চোদ্দ তারিখে মাস্টার তো, না বুঝা যায় কই, ঠিক না, হ্যাঁ সবাই তো চোদ্দ তারিখে মাস্টার, ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না, আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা আইনি মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চললি,
আমাকে ছেড়ে কই চলে আজকে চলবে স্বাধীনতা আছে বিদায় ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চলবে কালকে চলবে কিভাবে বল আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল এই মুহূর্তে চলবে কই পরের মুহূর্তে চলবে কি করে চল আনতুমুল ফকারা ও বান্দা আমার থেকে দূরে যাস না আমি ব্যতীত তুই চলতে পারবি না তুই আমার মুহতাজ তুই আমার মুখাপেক্ষী আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না যদিও তুই বুঝিস না যদিও তুই ভাবিস না যদিও তুই শিখিস না যদিও তুই জানিস না যদিও তুই পড়িস না কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না কোথায় চলবে পিছের থেকে ছাড়া তো বেশি চাও না যখন করলাম ওয়াদা যখন তওবা যখন করলাম আসেন আজকের থেকে শিখি আলেমদের কাছ থেকে শিখি আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি ওয়ালা তুগাইরুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمل بسط الأرض بقدرته على ماء الجمر قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম
আশা রাখি। একই সামনে রেখে কিছু কথা রাখতে চাই, সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনব তার উপরে আমল করার তৌফিক দান করুন। দুনিয়া যেই নিজেকে মানুষ পাবে বাচ্চার ব্রেনটা ঠিক আছে, মাথাটা আল্লাহ যার বিবেক বুদ্ধি বিদ্যাকে ঠিক রাখছেন, ভাই আওয়াজ কমাও, আওয়াজ বাড়াইতে বলি নাই কমাইতে বলছি, ওয়াজ তো শোনে না, লাউড স্পিকাররা ওয়াজ শোনায় না, আওয়াজ শোনায় আওয়াজ। কেননা দুনিয়ার কনসাল্টে সবাই ড্যাগের আওয়াজ শুনতে যায়, গায়কের আওয়াজ শুনতে যায়, কিছু শুনতে যায়, কিছু দেখতে যায়, শুধু ওর অঙ্গি ভঙ্গি দেখতে যায় আর ড্যাগের আওয়াজ শুনতে যায়। ওয়াজে তো ওয়াজ শুনতে আসবে মানুষ, আওয়াজ তো না। লাউড স্পিকার আলারা মাইকালারা মনে করে যে যত আওয়াজ বাড়ানো যায়, তোরা আওয়াজ শুনাইতে চায় ওয়াজ শুনাইতে চায় না। যখন আওয়াজ শুনে ওটা মাথার কানে শুনে, আর যখন ওয়াজ শুনবে তো দিলের কানে শুনবে। না আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, কোরআন তো কোরআনে আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলতেছে ওয়াজ শুনতে আসছো, আওয়াজ শুনতে আসলে কনসাল্টে যাইতে হবে, ওর ওয়াজে আসার দরকার নেই, ও তো কনসাল্টে যাবে গান শুনতে যাবে। এই জন্য দেখেন না গানের ড্যাগ, ওটা ড্যাগই ভিন্ন, ঠিক না? ওইখানে ড্যাগ ছাড়া গান হয় না, এই স্পিকার দিয়ে গান হবে না, গানের জন্য ড্যাগ লাগবে, ঠিক না? ড্যাগ সেট লাগবে, তখন যে গান হবে। কেন ওইখানে আওয়াজ দরকার, কি আর ওয়াজ যদি শুনতে হয় তাহলে আওয়াজ কম, দিলের কানে শুনতে হবে, আওয়াজ দিয়ে না, মাথার কান দিয়ে শোনা হয় আওয়াজ, আর ওয়াজ শোনা হয় দিলের কানে। এই জন্য সারাদিন শুনে অধিকাংশ যুবকই সারাদিন ইয়ারফোন দিয়ে শোনে, কিন্তু ১৪ তারিখ এলে যেই সেই, ঠিক না? সারাদিন শুনে চুল কাটার পালা এলে যেই সেই, আবার নেটে চুল কাটা দেখে ঘন্টার পর দেখতে 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 মাথা যখন ঘোলায় যায় তখন একটা এরকম ডিজাইন পছন্দ হয় যেটা সেলুনালার কাছে লেয়া গেল হাটে হাসে, কইতি এই ডিজাইন কি আনছস, এটা তো আমার কাটতে বেশি সময় লাগবে না কিন্তু পয়সা নিব তেমন, কেন নেটের থেকে নিয়ে আসছে না? তো সেলুনালার হয় পৌষ মাস ওর হয় সর্বনাশ, ১০০ টাকার চুল কাটা ৫০০ টাকা দিয়ে কেটে চলে আসে কিন্তু সময় লাগে না, কি লাগে মধ্যখানে বাটি রাইখা একটা গুরুম দিয়া দেয় বাস হয়ে গেল কাটা, ঠিক না? সারাদিন শুনি মাথার কানে শুনে ও দিলের কানে শুনে, ও যদি দিলের কানে শুনতো তাহলে আমার সমাজের যুবক তো এমন হইতো যে জমিনে হাঁটতো, দুনিয়াওয়ালা আকর্ষণের দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক, রব্বে কাবার কসম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইত, আল্লাহ ওকে দেখত আর ফেরেশতাকে ডাকত আর বলতো হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা,
এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি এরকম যুবক হতো নারী চলতো নারী বাহির হতো হায় হায় আল্লাহ এই পর্দানিশী নারীকে নিয়ে গৌরব করত তাহলে আমার সমাজের মাবুন এরকম হতো না হায় হায় চুল কোথায় আর ওর মাথার ওড়না কোথায় এরকম হতো বেপর্দা হতো না সত্য এটা যদি দিলের কানে শুনে আজকে দিলের কানে শুনে না মন দিয়া মন লাগায় শুনে না এই জন্য বলবো মন লাগায় শুনে মাথার কানে না দিলের কানে ছোট জীবনটা এই জন্যই দিছেন অপশন দিছেন অপশন ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন সবাইকে আল্লাহ অপশন দিছেন হাদাইনাহুম নাজদাইন কোরআন এটাই বোঝায় তোকে সুযোগ দিলাম ইচ্ছা দিলাম ছোট জীবনটা দিয়া ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায় যেতে পারিস আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস আজকে পাইলে সাময়িক পাবে যুবকের তাফালিম কতক্ষণ তাফালিম বুঝো মনে হয় বুঝো না রাগ হয়ে গেল আরে তাফালিম বুঝো যৌবনের একটা তাফালিম আছে না একটা বাপ আছে না কি বাপ তো বুঝো হম যুবকের বাবুই তো ভিন্ন ঠিক না হাঁটলেও বড় বাবলয়া হাঁটে আর কথা কইলেও বড় বাবলয়া কয় মোটর সাইকেলে উঠলেও বাবলয়া চালায় ঠিক না পিছে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই ঠিক না হম পিছে কেউ বোঝো হম ওর বাবুই ভিন্ন ঠিক না আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক না কিন্তু কতক্ষণ বলো কতক্ষণ যতক্ষণ যৌবন আছে ততক্ষণই ঠিক না হ্যাঁ কি সত্য তো যৌবন নাই কেউ তাকাইবো হ্যাঁ তাকাইলে তো খাটাস করব প্রভু বুড়ো হয়ে গেছে খাটাস এখনো তাকায় বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না ঠিক না কি সত্য তো তো যৌবনের তাফালিম কতক্ষণ যৌবন আসে যতক্ষণ ঠিক না তোমার চেহারার বাহার কতক্ষণ বলো আরে বলো না চেহারা আলাদা বলে না চেহারার বাহার এই চেহারার বাহার কতক্ষণ গালে ভাজ না আসে যতক্ষণ গালে বাজ না আসে ততক্ষণ বাজ আসলে মনে হয় বোঝো নাই ফিডার খাও গালে যখন বাজ চলে আসে বয়সের বুড়ি হয়ে যায় তখন আর কেউ তাকায় মেকআপ লাগাইলেও তাকাবে না বলবে আসেই কি গালে তো বাদ চলে আসছে ঠিক না আরে বুঝাইতে পারলাম রূপসীর রূপের বাহার কতক্ষণ কতক্ষণ রূপ আছে যতক্ষণ ঠিক না হ্যাঁ নাইলে প্রতি বছর বিশ্ব সুন্দরী চেঞ্জ দিব কেন হ্যাঁ এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো কমসে কম 15-20 বছর থাকতো একজনই হয় না গত বছর যতটুক রূপ ছিল এক বছরে কিছু কমছে বিদায় ও আর এখন বিশ্ব নাই ও হইতে পারে এলাকার সুন্দরী কিন্তু বিশ্ব না বিশ্বের জন্য আরেকজন চয়েস করো ঠিক না সত্য তো তো রূপের বাহার কতক্ষণ রূপ আছে হায় দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত টাকার বাহার কতক্ষণ জেবে আছে যতক্ষণ জেবে নাই বাহার শেষ হ্যাঁ
শিল্পের বাহার অতক্ষণ শিল্প আছে যতক্ষণ শিল্প নাই বাহার বাহার বুঝো তরঙ্গ বসন্ত বসন্ত নাই বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিবেন আমাদেরকে ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশে যেতে পারো যতক্ষণ আছে ততক্ষণের জন্য আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে পারো এই দুটো অপশন দিবেন আমাদেরকে যার বিবেক আছে বুদ্ধি আছে বিদ্যা আছে তার জন্য এই দুই অপশন ডিসাইড করতে হবে কথা লম্বা হবে না রাত্র 11:30টা বাজতেছে কালকে কর্মদিবস আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম ফজরের নামাজ পড়লাম না এই উম্মতের জন্য ফজরের নামাজ নামাজ না ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 এইজন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা আল্লাহ বলেন কোরআনে যা ফজরের নামাজ তোমার জন্য আখেরাতের সমস্ত গাটিতে তোমার জন্য সাক্ষী তোমার সুরক্ষাকারী তোমাকে সুরক্ষিত করবে এই জন্য আমি প্রথম শব্দটা বলছি ফজরের নামাজ শুধু নামাজ না এটা জান্নাতের টিকেট যার জীবনে ফজরের নামাজ ছোটে না ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতে এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমি পছন্দ করি না আর আবাসিক এলাকা কর্মযুক্ত এলাকা 11:00 পর্যন্ত এনাফ ছিল যা হোক কথা অল্প হব এই ছোট জীবনটা দুটো অপশন আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন শুধু অস্তিত্ব দেন নাই যিনি আমাদেরকে সাজাইছেন যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুক মার পেটের থেকে আসছিলাম আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম আমি মার পেটের থেকে বড় ছোট আসছিলাম কুনতা সগীরা আল্লাহই বলে তুই বড় ছোট ছিলি কুনতা দাঈফা তুই বড় দুর্বল ছিলি কুনতা জাহিলা তুই বড় অজ্ঞ ছিলি কুনতা মিসকিনা তোর মতো অসহায় আর নিঃস্বয় দুনিয়ার কেউ ছিল তুই বড় নিঃস্বয় ছিলি বড় নিঃস্বয় আজকে যদিও আমি হাট্টা গাট্টা মোটা তাজা শক্তি আজকে যদিও আমি রেসলার রেসলারও মার্কেটের থেকে এতটুকু আছে রেসলার চিনো চিনো না হ্যাঁ ওই মনে হয় চিনে না মাথা এমনি জুলা রেসলিং খেলে চিনো না এদেরকে চিনো না কেমন দেখা যায় ও মার্কেটের থেকে এতটুকু আসছে কিচ্ছু ছিল না অসহায় ছিল ফলা আলাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তোর কোত্থেকে কাটবে ফলা আলাকা লিসানুন তন্তি জিব্বা ছিল বাক শক্তি তো ছিল না ফলা আলাকা উদুনুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফলা আলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না এটা কি নিঃসয়ের নিদর্শন না 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 নিঃসয় না সত্য তো আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কুনতা সগীরা ফাকব্বরত ছোট ছিলি আমি বড় করছি কুনতা দাঈফা ফাকব্বাইত তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামক দিছি কুনতা জাহিলা ফাআল্লামত তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি আমি তোকে মেধা দিছি আজকে তুই বিসিএস ক্যাডার আজকে তুই ডাক্তার আজকে তুই ইঞ্জিনিয়ার আজকে তুই ডক্টরেট আজকে তুই অমু আজকে তুই সমু মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞ তো কেউ ছিল ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন যে আল্লাহ সাজাইছেন 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে জানি না বুঝে আসবে কি আসবে না এই মজমা 2 থেকে 3টা দেখাই 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই আল্লাহ বলে যুবক
তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি ডেলি 37 বার কুদরত দ্বারা আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 37 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি কিডনিকে 36 বার করে দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে 4 ঘন্টা একবার করতে 4 ঘন্টা আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টা আর আল্লাহ করেন 36 বার আল্লাহ বলে তোরে সুরক্ষিত ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারা দিন খাইতে থাকিস জাম পাস তাই খাস ঠিক না হ্যাঁ ডাল পাইলে ডাল খায় ইয়া বাবা পাইলে ইয়া বাবা পাইলে বাবা খায় যেটা পায় ওইটাই খায় ঠিক না আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয় কার্বন ডাই অক্সাইড আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি ক্লিন কতবার করেন কতবার 80,000 বার আমরা শ্বাস নেই 80,000 বার ছাড়ি 80,000 বার টোটাল 160,000 বার আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস সজাগ যখন থাকিস তো থাকিস যখন অচেতন থাকিস ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয় কে ক্লিন করে কে পরিষ্কার করে আমি আল্লাহ হায় হায় এই জন্যই তো কোরআন চিৎকার দেয় ও মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম হায় তুই যদি একটু বুঝতি তাহলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না কুতিলাল ইনসান মা আফারা ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো তুই অকৃতজ্ঞ ধ্বংস করা ফেললো ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুন এই কথা তো তোকে কোনোদিন বলতে হইতো না মা গাল্লাকা বিরব্বিকাল কারিম এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হইতো না তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হইতো না ও মানুষ তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত উচিত তো ছিল তোর একটু বাবা আমা জাসাউ ইহসান ইল্লা ইহসান সারা দিন যা খাটায় ওই সম পরিমাণ বেতন কি কোনো মালিক দেয় হ্যাঁ 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 দেয় দেয় যতটুকু খাটায় ততটুকু খাটায় বেশি দেয় হ্যাঁ আল্লাহ 24 ঘন্টা দিতেছে চায় কম কি কি চায় আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে আচ্ছা মহিনা নিলাম 2 ঘন্টাই লাগে ঠিক আছে 24 ঘন্টা দিতেছেন চাইছে কত বেশি চেয়ে ফেলছে ও তো 12 ঘন্টা খাটাইলো 8 ঘন্টার দিল তারপর সার সার হ্যাঁ একজনও তো না এখানে আল্লাহর ডেলি একবার সার হয় আছে একজনও তো জয় আল্লাহ কয় না একবারও সারা দিনে কতবারই তো কত জয় কয় ঠিক না রাগ হয়ে গেলে একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারা দিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয়তো হয় কি কইরা বলতে তো পারতাম একজনও তো নেই এখানে যদি এক পয়সা করে ডেলি নিতেন যে শ্বাসে এক পয়সা ক্লিনে এক পয়সা ক্লিন বুঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পার বার এক পয়সা তাহলে 800 টাকা ডেলি দিতে হতো আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা তাহলে 800 টাকা ডেলি 1600 টাকা দিতে হতো 1600 টাকা
আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা ভরবে না অফ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহু আকবার মানুষ যদি পারে যে বিদ্যুতের কাট ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাহলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছেন এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আল্লাহ পারেন না আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে হায় হায় আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে ওয়াশার তো অফিস আছে সিটির তো অফিস আছে আপনার অফিস কোথায় আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত যা তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে নাইলে চলবে না তাইলে তো লাইন ধরে খাওয়া থাকতেন হুজুরে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কামে যেতে আমারটা আগে গেল ঠিক না আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো কোনো কাম করলো না আবার মনে করেন না আমি চান্দা করব আমি চান্দা বান্দা করি না আমি করব না এই ভয় পায় না যে আমি আপনার থেকে চান্দা করব ঘুরে গেলে না জেসি করনি এসি বরনি না মানো তো করকে দেখ জন্নত ভি হ্যায় দোজখ ভি হ্যায় না মানো তো মর কে দেখ মাদ্রাসা চলবে আপনি না দিলেও চলবে আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না প্রতি বছর দুই চার বিশটা বাড়ে বিশ ডজন দল বিশটা না চলতেছে চলবে আপনার দেশে কেন আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয় আমি প্রতি বছরের ডাটা জানি প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বেই ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটো অপশন দিছে একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে ইচ্ছা কর ডিসিশন নিতে হবে এখান থেকে বোঝা কোনটা করো এই দুনিয়াতে জীবনটাকে মিটায় চলে যাব যদি মিটায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম লাতুসআলুন্না আনিন নাঈম প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব একদিন দুই দিন না 50,000 বছর দাঁড়া করায় জিজ্ঞাসা করে যদি জবাব দিতে পারিস পাল্লা যদি বাড়ি হয় তাইলে তোকে পাঠাবো জান্নাতে ওয়া ইল্লা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া অন্যথায় বুক করতে হবে আজকে হয়তো পয়সা নেই না কালকে নিবে শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে চির অশান্তির জায়গা দুজক জাহান্নাম যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে হাজারো যুবক পাগল হয়ে গেছে শুনতে 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 দেরি পাগল হইতে দেরি হয় আর আরেকটা আছে ইচ্ছা তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা অপশন এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অপশন দিছেন আমাদেরকে বাধ্য করবে না যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন করেন না আল্লাহ কাউকে বাধ্য করবে না আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাকশক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে রূপকে দিছে
যৌবন কে দিছে সব কিছু এটার ভিতরে কে দিছে কে চালায় একটু ভাবো শুধু শুধু কোরআন চিৎকার দেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ও মানুষ তুই ভাবিস না কেন তুই ভাবতেছিস চুপটা ছোট এটার ভিতরে ১৩ কোটি ক্যামেরা ফিট ১৩ কোটি এক চোখে ১৩ কোটি দুই চোখে ২৬ কোটি আল্লাহ বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস বড় লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সবকিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা গ্যারান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় গ্যারান ঠিক না সবাই দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করাইয়া দিই জিব্বায় লাগতে দেরি সত্যের সাথে জিব্বায় রিপ্লাই দিতে দেরি করে না এটা স্বাদ ঠিক না না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন হ্যাঁ সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে রিপোর্ট আনতে এরকম অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাক দেখানোর দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখায় না তো যেটা বুঝাইতেছিলাম নাকে প্রথম চেক করে গ্রান জিব্বায় চেক করে সাপ দাঁতে চেক করে পাথর আছে কিনা সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে কণা জাতীয় ঠিক না হ্যাঁ চেক করে না করে না লাগলে কয় যে বলো দূর এটা কোথেকে এলো ঠিক না বালুর কণাটা পর্যন্ত চেক করে জিগান হ্যাঁ আমি প্রমাণিত যারা জর্দা খায় না পান খায় না ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলেও একটু পাঞ্চা বাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না চতুর্থ চেকিং চতুর্থ চতুর্থ চেকিং আর জিব্বা আবার উল্টা চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না চুল জাতীয় কিছু যেতে পারবে না আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে আজকে কিচ্ছু বলবে না এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না মাঝে মাঝে আকাশটা দেখো চলিস আল্লাহ আকাশ দেখবো কেন আকাশটা দেখার উচ্চতা দেখ তার আমার তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি তো তুই তো একটা ৬ ফিটা মানুষ ৬.৫ ফিটওয়ালা মানুষ বেশি লম্ব হইলে ৭ ফিট ঠিক না আবার ৭ ফিট হইলে বেশি ভালো দেখা যায় না ঠিক না হ্যাঁ কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না হ্যাঁ ৭ ফিট আলায় যদি ৫ ফিট আলার কাছে যায় তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব ঠিক না সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না ঠিক না কেন না ২ ফিটের দূরত্ব না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না কি বুঝাইছি ১৪ তারিখ বোঝো এটা বোঝো না ঠিক না পুরুষ যদি ৭ ফিটের হলো আর যদি ৫ ফিটালার কাছে গেল তো ৫ ফিটালায় কোনো তোর গলা ধর্ম কেমনে আগে সিঁড়ি আনি তারপরে তাহলে ৭ ফিট কাউকে বানান না ৬.৫ ফিট এতটুকু একটা মানুষ আল্লাহ বলে আকাশ থেকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি এই জন্য বাধ্য করবো না আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না নাইলে যুবক তুমি ২৪ ঘন্টা ব্যবহার করবে আল্লাহ আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে আল্লাহ তোমার কানের কাছে ডেলি ৫ বার ডাকবে আর তুমি আসবে না আর ব্যবহার করবে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অপশন ২টা
এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়া চলে যেতে পারে না, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারবে। কোনটা কিনবে? শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মোনাফেক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের ঠিক আছে, কি চান? জান্নাত না এইখানেরটা? হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না, মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই, এই জন্য তোমাকে আমি দায়ে দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটা দিব না এটার বিনিময়ে জান্নাত। সবাই পাক্কা? বিলকুল। তাহলে দুটা কাম করতে হবে, পারবেন? মনের থেকা বিলকুল অঙ্গীকার, তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম, আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাজ রব্বে কাবার কসম যদি মনের থেকে বলে থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দিই, নাহলে তো চিৎকার দিতাম না।